দেখেছি আজকে মনে হয় এগুলো আমরা অবাক লাগছে, এই এই জিনিসগুলো আমরা মরে কিন্তু শান্তি পাবো। কি ছিল আগে বিবেক বিতানে? বিবেক বিতানের আগে এগুলো কিছুই ছিল না, এই যে বাড়ি, এই যে আনন্দবাজার, তারপরে আমরা বাড়ির ভিতরে খেতাম। এমন দিন গেছে যে আনন্দবাজারের ঠিক ইয়ে ছিল না। হ্যাঁ, আমাকে আমি অনেকদিন আগে এখানে প্রচুর লোক, আমরা তো শুয়ে আছি, এই বিদ্যুৎদা এবং ইয়ে বিনায়কদা এরা রাত্রেবেলায় পাহারা দিতেন, কে কেমনভাবে আছে, কে কি করছে, কে কিভাবে আছে। আমরা একবার বাইরে শুয়ে আছি ওই ঠান্ডার মধ্যে, বিদ্যুৎদা হঠাৎ গিয়ে দেখছি একটা নতুন মশারি আমাদেরকে টাঙিয়ে দিল রাত্রেবেলা। বিদ্যুৎদা দিয়ে বলছে তোরা এখানে এভাবে আছিস, ভাবা। অথচ আমরা সবাইকে জায়গা টায়গায় দিয়ে আমরা দেখলাম যে এত কষ্ট করে মানুষ আছে এখানে, আমরা এখানেই শুই। এইভাবে আমরা দেখেছি এইগুলো, বিদ্যুৎদার এত সুন্দর ব্যবহার সত্যি। বলে তোরা এখানে সকালবেলায় বলছে তোদেরকে তো মশাই তুলে নিয়ে চলে যেত। আজকে এই পরিস্থিতি আজকে দেখে খুব মানে, তখন ওইদিকে তো অনেক ভালো ব্যবস্থা ছিল না, আগে ওইটা পেয়ারার বাগান ছিল না, ওইদের মানে বলছি বর্দাদে ওইদিকে তো যেতে, ওরে বাবা, তো ওখানে গেলেন না কেন? আমরা তো ওখানে যাই না, আমরা এখানে আগা গোড়া এত কষ্ট সহ্য করে কি দরকার এখানে? এখানে যা ভালোবাসা জীবনে ভোলার মতন না, জীবনে ভোলার মতন না। আগে তো প্রত্যেক টাকার থেকেও বেশি ইম্পর্টেন্ট ভালোবাসা, ভালোবাসা। তারপর আরেকটা কি, এখানে প্রত্যেকটা সৎসঙ্গীদের মানে ইয়ে ছিল, যাজন হতে এই আসরে আসরে, এখানে বুদ্ধদেবদা আসতেন, এখানে সবাই মিলে আসতেন। এমন দিন গেছে কাজলদার এখানে আমাদেরই একটা বয়স্ক সত্যদা বলে নাম, সত্য আমি সত্য কাকা বলে ডাকতাম। ওই ওই দিন আমি দেখলাম বুদ্ধদেবদার যাজন, কাকে বলে বুদ্ধদেবদা, আমি দেখলাম এখানে দারুণ বৃষ্টি পড়ছে, আমি যে কাকা আপনি কাজলদার এখানে এভাবে পড়ে আছেন, চলুন একটু ওইখানে, ওখানে আপনাকে নিয়ে যাই। এখানে নিয়ে আসলাম, তখন ওই বারান্দাতে ওনারা সব চার পাঁচজন শুয়েছিল। তখন আমার ওখানে আগে বুদ্ধদেবদা তো সব জায়গায় গিয়ে যাজন করতো, বসে বসে সব জায়গায় কে কেমন আছে জয় গুরু দিত। তখন এমন একটা যাজন করলো ভদ্রলোককে যে চোখ দিয়ে জল বেরিয়ে চলে আসলো। উনি বলল যে আজ বলছে জানো হাবুল, সত্য কাকাকে আমরা কত ছোটোবেলায় দেখেছি, সত্য কাকাকে আমরা যেতে দিতাম না বাড়ি থেকে। বলছে সত্যদাদা মুড়ি নিয়ে আসতো, আমরা সবাই মিলে এই গোটায় ঘুরতাম আর এই মুড়ি আমরা খেতাম, সত্যদাদাকে আমরা বাড়ি যেতে দিতাম না, ঘুরে ফিরে শুধু রাখতাম। এই যে একটা যাজন সত্যদা দেখলাম, সত্যকাকা চোখ দিয়ে জল বেরিয়ে চলে আসলো। তারপর থেকে সত্যকাকা এখানেই দেখলাম সমস্ত পরিবার ইষ্টভীতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে সব করলো। ওনার ছেলে পল্টু বলে একজন ছিল, পল্টু এখানে খুব আসা যাওয়া করতো, আমার সঙ্গে গত বছরে এসেছিলো কিন্তু এই বছর আর আসতে পারেনি, একটু শরীরটা খারাপ। এইরকম করে সত্য মানে সত্যদার চোখ দিয়ে জল বেড়ে চলে এসেছিলো এক যাজনে। হচ্ছে তো দেখছি তো, এখনো হচ্ছে, এ পাচ্ছে না কথা লোক, সম্পত্তি পয়সা দুর্যোধনের সব আছে, কিন্তু ওই পাণ্ডবের এই প্রেম, হচ্ছে পরিস্থিতি বিবেক বিতানে অনেক দেখেছি। এবং এই যে সঞ্জয়ের বাবাও খুব বিরাট দিয়েছিল শুনেছি বহু। হ্যাঁ আনন্দ সাহা নরোত্তম দাস, তাই না? নরোত্তম সাহা, নরোত্তম কর্মকার, কর্মকার আর আপনার তোমার ইয়ে ছিল আনন্দ সাহা, নিতাই, নিতাই সরকার, নিতাই সরকার লেখা পড়েছি। তারপর এরা সব সৎসঙ্গে ছিল। এককালে তো আমি ইনাদের নতুন বাজার থেকে হেঁটে কাশিম বাজার যেতাম। যতগুলো লোকের কথা বলা হলো, আমার বাবা ইষ্টপথে আমার বাবাই নিয়ে এসে, বাবাই নিয়ে শুনো, এখন তারা ঠাকুর অর্থ দিয়ে কিন্তু কিছু হয় না, অর্থ দিয়ে কিছু হয় না, কিন্তু অর্থ প্রয়োজন আছে, কিন্তু আমি বলছি অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায় না। আমি দেখছি এই যে নরোত্তম, এই যে নরোত্তম কর্মকার অর্থ দিয়ে কিন্তু কাউকে বলেনি যে এই ঠাকুর ধরো বা ভালোবাসা পাও, কোনোদিনও চেষ্টা করেনি। এখন তো অনেক
এসব খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড অনেক বেড়ে গেছে আগের থেকে। 2000 সালের আগে আমাদের একটা জোয়ার ছিল, ভীষণ জোয়ার ছিল, বিয়েবিয়েটা নিয়ে আমাদের একটা উৎসব বিশাল। প্রার্থনা তো আমরাই মোটামুটি বহরমপুরে ধরালাম, এখনো আবার জোয়ার হচ্ছে, এখন আবার নতুন রকম হচ্ছে।